আল্লাহুর রহমানুর রহিম। টিএইচই এর উচ্চারণ কি দা নাকি দি? এই বিষয়টি নিয়ে অনেক কনফিউশন রয়েছে অনেকের মধ্যেই। তো আজকের ক্লাসটির পরে এ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। টিএইচই এর উচ্চারণ দা হবে নাকি দি হবে এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না আশা করি ইনশাআল্লাহ। তো টিএইচই এর উচ্চারণ কি হবে সেটা নির্ভর করছে টিএইচই এর পরবর্তী ওয়ার্ডটি কোন সাউন্ড দিয়ে শুরু হচ্ছে তার উপরে। টিএইচই এর পরবর্তী ওয়ার্ডটা যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে টিএইচই এর উচ্চারণ হবে দি, যেমন দি অরেঞ্জ, দি অরেঞ্জ, এখানে দি অ্যাপল, দি অ্যাপল। অর্থাৎ টিএইচই এর পরবর্তী ওয়ার্ডটি যেহেতু এ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে সেই জন্য টিএইচই এর উচ্চারণ হবে দি, দি অ্যাপল। আবার টিএইচই এর পরবর্তী ওয়ার্ড যদিও কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়েছে, এই শব্দের মধ্যে দি অনেস্ট ম্যান কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু শুরু উচ্চারণটা শুরু হয়েছে বাবেল সাউন্ড দিয়ে, ও দিয়ে, ও অনেস্ট ম্যান। সুতরাং এর উচ্চারণ হবে টিএইচই এর উচ্চারণ হবে দি, দি অনেস্ট ম্যান। আমি একটু ফাঁক করে লিখেছি বোঝানোর সুবিধার জন্য, আসলে এইচ এর পরে এবং ও এর পরে কোনো ফাঁক হবে না, একসাথেই হবে, অ্যাপেলের মধ্যেও তাই, অরেঞ্জের মধ্যেও তাই। তো আমরা এটা কি বলবো, দি অনেস্ট ম্যান, দি অনেস্ট ম্যান, কিন্তু বেস্টের মধ্যে বলবো দ্য, দ্য বেস্ট বয়, দ্য বেস্ট বয়। কেন? কারণ টিএইচই এর পরবর্তী ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, বি হচ্ছে কনসোনেন্ট। আশা করি বিষয়টা বোঝা গেছে। আর পরবর্তী ওয়ার্ড যেটা রয়েছে দ্য ওয়ান টাকা নোট নাকি দি ওয়ান টাকা নোট সেটা দেখবো। তো ওয়ান এই শব্দটা যদিও ও ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে কিন্তু এটার আওয়াজটা কিন্তু কনসোনেন্ট হয়ে যাচ্ছে। আমরা জানি ভাওয়েল বলা হয় সেই ওয়ার্ডকে যে ওয়ার্ডটা উচ্চারণ করার সময় দাঁত, জিহ্বা, ঠোঁট নিষ্ক্রিয় থাকে, কাজে লাগে না, কিন্তু ওয়ান, ওয়ান উচ্চারণ করার সময় ঠোঁট ব্যবহার হয়, ঠোঁট কাজে লাগে, তাই এটা ওয়া, ওটা যদিও ভাওয়েল কিন্তু এখানে কনসোনেন্ট হিসেবে কাজ দিবে। তো সেই হিসেবে দি এর পরে কনসোনেন্ট আওয়াজ রয়েছে বলে ধরা হবে এবং টিএইচই এর উচ্চারণ হবে দ্য, দ্য ওয়ান টাকা নোট, দ্য ওয়ান টাকা নোট। এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে দা নয়, টিএইচই এর উচ্চারণ দা হয় না, দ্য, দ্য, দ্য ওয়ান টাকা নোট। আশা করি বিষয়টা বোঝা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।